আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের প্যান্টানিক টেলিভিশনে ভয়েস কন্ট্রোল কানেক্ট করবেন। প্রথমে আপনার টেলিভিশনটাতে ইন্টারনেটটা কানেকশন করে নেবেন। ইন্টারনেট কানেকশন করার পরে আপনারা চলে যাবেন সরাসরি সেটিংসে, এরপরে যাবেন নেটওয়ার্কে, এরপরে নিচের দিকে নামবেন, নেমে ব্লুটুথ লেখা একটা অপশন আছে, আপনারা সরাসরি চলে যাবেন ব্লুটুথে। ব্লুটুথে যেয়ে আপনার ওকে বাটনটা প্রেস করবেন। এরপরে দেখবেন নিচে লেখা আছে অ্যাড অ্যাক্সেসরিজ। এইখানে যে আপনারা রিমোটের ওকে যে বাটনটা রয়েছে, ওকে বাটনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার রিমোটের যে এক্সিট এবং মেনু দুইটা বাটন রয়েছে, এই দুইটা বাটন একই সাথে প্রেস করে ধরবেন। হয়তো বা একটু টাইম লাগবে, এখানে মডেল নাম্বারটা লেখা আসছে রিমোটের। প্রেস করে যত সময় পর্যন্ত আপনার লেখাটা না আসবে, ততটুকু সময় পর্যন্ত আপনারা অবশ্যই এক্সিট এবং মেনু দুইটা বাটন প্রেস করে ধরে রাখবেন। দেখেন অলরেডি কিন্তু আমার এখানে নাম চলে আসছে BKRC। এই লেখাটা আসার পরে আবার রিমোটের যে ওকে বাটনটা রয়েছে মাঝখানে, ঠিক ওকে বাটনটাতে আরেকবার প্রেস করবেন। দেখেন এখানে পেয়ারিং হচ্ছে, অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপরে আপনারা সরাসরি যে রিমোটের এক্সিট বাটন রয়েছে, এক্সিট বাটন দিয়ে ব্যাগে চলে আসবেন। এরপরে আপনার রিমোটের যে ভয়েজের বাটনটা রয়েছে, এই যে এটাতে প্রথমে একটা প্রেস করবেন, দ্বিতীয়ত আরেকটা প্রেস করে ধরে রাখবেন। 4K ভিডিও সং জাস্ট বলবেন, ওপেন ইউটিউব। ওপেন ইউটিউব। ওপেন ইউ